গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে বেগ ডে অনেক রেসপন্সিবিলিটিস অনেক কাজ রয়েছে অনেক গোছানো বাকি আজকে হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ তার মানে হচ্ছে আর একদিন বাকি আমার ওপেনিংয়ের জন্য আর এই যে বুটুরি ও তো আমার সাথেই ঘুম থেকে ওঠে ল্যাথখোর উনি তো আমার সাথে ঘুম থেকে ওঠে অন্য ডগিরা কত সকাল ছটার সময় উঠে হাঁটতে যায় এই পর্দাটা সরাতেই ভয় লাগে রোজ আজকাল তাও আমার দুটো পর্দা আছে জন্য রক্ষে একবার সরিয়ে দেখলাম বাবারে বাবা কী গরম আর সাহস হলো না যে পর্দাটাকে খুলে রাখবো আবার হালকাটা দিয়ে ঢেকে দিলাম এই যে আরেকজন উঠে এখানে বসে আছে এখন এসিটা বন্ধ করিনি তো ওই জন্য এক্ষুনি এসিটা বন্ধ করবো বাইরে চলে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই জলটা খাওয়া তোমরা জানোই সেটা তো সেটা খেয়ে নিচ্ছি জলটা খেতে খুব একটা ভালো হয় না কিন্তু হ্যাঁ শরীরের পক্ষে ভালো অবশ্যই কিছুদিন আগে মা একটা চকলেটের ফটো পাঠায় তো এই পালসের গোলমোল বলে তারপরে আমি এটা অনেক খুঁজেছি কোথাও পাইনি অ্যাটলাস্ট আমার যেখানে বুটিক হয়েছে সেখানকারই একটা দোকান থেকে সানু এনেছিল অ্যান্ড বিলিভ মি দারুন খেতে যা গরম পড়ছে সকালবেলাটা একটু কুর্তি পরতেই প্রেফার করছি আর সব মেয়েদের মতন আমারও এত জামা কাপড় থাকতেও মনে হয় কি পরবো কি পরবো কি পরব তারপরে ভাবলাম আমার এই বুটিক থেকে এই বানানোই যে সেটটা ওটাই পরি এটা পরে খুবই আরাম লাগে কলিম্বের বাজলো আমার এই দুটো শাড়ি প্রি অর্ডার ছিল ওগুলো চলে এসছে খুব সুন্দর আর গিনি মটকা বলে এগুলোকে আস্তে আস্তে কাজ বোঝাচ্ছিলাম যেগুলো বাড়ির কাজ লন্ড্রির কাপড় ঢোকানো শানু মাত্র পুজো দিল আর দেখো তোমাদেরকে দেখাই আমার আর লক্ষ্মী গণেশের আজকে এই বাড়িতে লাশ দিন না 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 আগামীকালও এখানেই পুজো হবে তারপরে বুটিকে নিয়ে যাব সব করে তারপরে শানু আর আমি ব্রেকফাস্ট করছিলাম শানুর হয়ে গেছিলো আর আমার চেহারাটা দেখে না আমার কান্না পায় মানে এতটা ট্যান হয়ে গেছে আর তার মধ্যে চুলেও শ্যাম্পু করিনি এগারো তারিখে করতেই হবে জন্য সো খুব পচা লাগছিলো কি মনে হলো আজকে একটু কাজল পড়লাম কাজল পরে এই যে সব নিয়ে বেরোচ্ছি দোকানের দিকে যাচ্ছি কারণ প্রচুর গোছানো বাকি নিচে এসে দেখছি হালকা হালকা হাওয়া হচ্ছে কিন্তু ওগুলো সব মানে কি বলবো মুভি টিজার কোনো কিছু না সে জেকে সে গরম আমার বুটিকের অপোজিটেই হয় আর আমি ঠিক আর এবার শানু এখন শাটার খুলছে এই শাটারটা খোলা নিয়ে খুব হাসাহাসি কারণ আমি কোনোদিনও শাটার খুলিনি আগে তো শানু বলে আজকের থেকে প্র্যাকটিস কর তো ওই যে একটা শাটারের যে লক থাকে না যেটা টানতে হয় ওটা খুব ভয় লাগে আমার মানে নোকগুলো উল্টে যায় যদি তারপরে ঝিনুকও চলে এসেছিলো আমি আর ঝিনুক পেনে ক্লিনিং করছিলাম ক্লিনিং করে আস্তে আস্তে কাজ শুরু করছি ব্যাগগুলো তো দেখলেই কতগুলো ব্যাগ জমা হয়েছে আমি না নিজেও জানতাম না যে আমার কাছে এত শাড়ি রয়েছে বিশ্বাস করো তো যাই হোক এবার মিও নিচে এসেছিলো সব হেল্প করতে আর দেখো ঠিক আমার বুটিকের অপোজিটই হচ্ছে রবীন্দ্রসংঘর ক্লাবের পুজো মনটা খুব আনন্দ আনন্দ লাগছে কিছুটা হয়েছে তারপরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু হলেই মনে হচ্ছিল একটু করে ভিডিও করি কারণ খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি নিজের একটা ড্রিমকে স্বপ্ন হতে দেখছি তো তো মনে হচ্ছিলো একটু একটুতেই দেখি যে কতটা কি হলো কতটা কি আগাচ্ছে তো এই এতটা এখনও বাকি তো লাস্টে যখন হয়ে গেল তার আগে দাদা এসেছিলো দাদা আমার কাছে দুবার আরও এসছে দেখে গেছে কতটা কি আগাচ্ছে তো এখানে এইভাবে আমি সাজিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু এসো যারা শিলিগুড়িতে থাকো বা আশেপাশে আস থাকো না শিলিগুড়ির তারা অবশ্যই এসো শাড়ি কিনতে না হলেও আমার সঙ্গে দেখা করতে এসো খুব ভালো লাগবে তো এই সাজানো হয়ে গেল এরপরে তো বাড়ি যাব কতক্ষণে ভাবছিলাম তারপর বাড়ি চলে এলাম এই যে রাজু আর গুল্লু বসে আছে এখানটায় গুল্লুর হচ্ছে একটাই অপেক্ষা করে যে কতক্ষণে ওর খাওয়ারের টাইম আসবে তো সাড়ে নটার থেকে এই রাত্রের ডিনারটা ওর খুব ফেভারেট কারণ কি ও ফানটাও কি কোনো কষ্ট করতে হয় না সবজি সেদ্ধ আর চিকেন খায় তো এই যে এখন বসে আছে কোনো নড়াচড়া নেই একদিকে মুখ করে ওখানে বসে থাকে ও টাইম হয়নি টাইম কয় খাবার দেখতে গেছে চলে আয় দেবে দেবে চলে আয় জানে দেখি এটা দিয়ে কে ব্রাশ করবে কালকে সকালে ওটা খেতে হয় না মামা তোমারই তো এটা তোমারই তোমারই হ্যাঁ ওটা নিয়ে নিয়ে নেয় না না শানু নিয়ে নিচ্ছে দে দে সো ফাইনালি সব গোজ কমপ্লিট হলো তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল তো সেই জন্যই ছোট ছোটো ভিডিও নিয়ে রেখেছিলাম যে কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা কালকে সকালবেলা হয়তো ব্লগটা দেখবে আর যারা পারবে অবশ্যই এসো আর খুব 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 খুশি হব খুব মন থেকে বলছি খুব খুশি হব তো তোমরা এসো আর দেখাও হবে সবার সাথে আর তোমাদের যদি কিছু পছন্দ হয় অবশ্যই নেবে আর চলো তোমাদের সাপোর্টটা খুব দরকার তোমাদের ব্লেসিংস খুব দরকার তোমাদের এনকারেজমেন্ট এই জায়গায় এসছি আরও যেন আগাতে পারি তো ইয়া সি ইউ ভেরি ভেরি সুন আর প্লিজ কালকে পারলে অবশ্যই এসো